হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। যেমনটা দেখতে পাচ্ছ, একদম সন্ধেবেলা আমরা দোকানে হাজির হয়েছি। ইফতারের পরেই আমরা এসেছি শপিং করতে। তো কী জন্য শপিং করছি, কতটা শপিং করছি, কী কী শপিং করছি, সেগুলো তোমরা সামনের ভিডিওতে দেখতে পারবে। তো রোজানা কটন হাউস আমাদের খড়গাম বাস স্ট্যান্ডে এই দোকানটি আছে। তো এই দোকানে আর সন্ধে আসার আমাদের মেন কারণ হচ্ছে যা গরম পড়েছে, 40 ডিগ্রির নিচে তো নামছেই না তাপমাত্রা। তো বাচ্চা নিয়ে যেহেতু যাবো, সেই কারণে এই যে সন্ধেবেলাটাই আমরা চুজ করে নিয়েছি, কারণ এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কী কী কিনেছি সেটা তোমরা দেখতে পারবে, কেমন হয়েছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো। লাইট দেখছে তোমরা যেমনটা দেখলে, আমরা গেছিলাম বাজার করতে রোজানা কটন হাউস। তো এই হচ্ছে রোজানা কটন হাউসের ব্যাগ। আর আমরা সেদিনকে, মানে যেদিন গেছি, তো সেদিনকে কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো শেয়ার করা যাক। আর আমরা মোস্টলি সেদিনকে, যেদিনকে গেছিলাম সেদিনকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির জন্য কেনা হয়েছে। তো চলো দেখা যাক কী কী কিনেছি। সবার প্রথমে একটা শাড়ি দেখাই। এই হচ্ছে একটা শাড়ি, এগুলো তাঁত শাড়ি বলা হয়। এটা নেওয়া হয়েছে অপুর নানি শাশুড়ির জন্য। আর খুলবো কি, খুলেই দেখাই। এই হচ্ছে শাড়িটা, একটু গ্রিনিশ টাইপের, মানে পেস্তা গ্রিন কালারের এই শাড়িটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে শাড়ি, এটা ওপর নানি শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। আরও একটা শাড়ি, এটা ওপর দাদি শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। এটা একটু গ্রিন কালারের পাড় দেওয়া হয়েছে, একটু চওড়া পাড় আছে, কালারটা বিস্কুট কালারের মধ্যে আছে। আর এই যে, এই হচ্ছে শাড়িটা, শাড়ির মধ্যে এগুলোতে বুটি দেওয়া আছে, এগুলো সেলফ কাজের বুটি দেওয়া আছে। এই তাঁত শাড়িগুলো, এটা হচ্ছে ওপর দাদি শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। ওপর শ্যালকের জন্য এই একটা জিন্স প্যান্ট, এটা ওপর শ্যালকের জন্য নেওয়া হয়েছে। এটা ওপর একমাত্র শ্যালক, তো তার জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা জিন্স প্যান্ট, কি জিন্স জানি না। তো এই হচ্ছে ব্ল্যাক কালারের একটা জিন্স, ডেনিম জিন্স, এটা নেওয়া হয়েছে। আর একটা ওপর শ্যালকের জন্য নেওয়া হয়েছে শার্ট। এই শার্টের কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শার্টের কালারটা। তো এই হচ্ছে শার্ট, এই হচ্ছে শার্টটা। এগুলো খুলে খুলে দেখাচ্ছি না, কারণ এগুলো দিতে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই হচ্ছে জুতোটা, এই হচ্ছে আর ওকে শাশুড়ির জন্য নেওয়া হচ্ছে এদের পেটিকোটের ব্লাউজ। তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে জামদানি, তসর জামদানি, এটা অপু পছন্দ করে নিয়েছে। যেখানে যেগুলো জিনিসগুলো আছে সেগুলো সবই অপু পছন্দ করেছে, আমাদের পছন্দ নেয়নি, তো অপু পছন্দ করেছে। এই হচ্ছে একটা রেড আর ইয়েলোর মধ্যে একটা জামদানি শাড়ি, বাট এটা কীরমভাবে গুছিয়েছে জানি না, উল্টো পাল্টা হয়ে গেছে। তো এই তসর জামদানিটা খুব সুন্দর রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছ। আর খুলছি না, এটা হচ্ছে অপুর শাশুড়ির জন্য একটা সঙ্গে পেটিকোট আর ব্লাউজ তো আছে। এবার মেনলি যেটা দেখানো সেটা হচ্ছে আমার ভাবির কী কী কিনেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এবার আমার ভাবির জন্য নেওয়া হয়েছে দুজোড়া জুতো, তোমাদের দেখায় জুতোগুলো কেমন। এগুলো সব ওপর নিজে নিয়ে এসছে, আমি একটা বের করে দেখাই। এই হচ্ছে একটা জুতো, এটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে, এগুলোতে স্টোনের একটা কাজ করা আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রোজ গোল্ড কালারের, দুটো দেখা তবে ভালো করে বুঝতে পারবে। এই হচ্ছে জুতো, এই যে জুতো, এই হচ্ছে আর একটা জুতো দেখা। এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, আর এই যে স্টোনগুলো যেগুলো দেওয়া আছে এগুলো মাল্টি কালারের মধ্যে দেওয়া আছে। এগুলো খুব সুন্দর, এটা একটু সামান্য মনে হিল আছে। তো এই হচ্ছে জুতো, এটা গোল্ডেন কালারের মধ্যে আছে।
খুব সুন্দর লাগছে দেখতে এই দুটোটা নেওয়া হয়েছে আর একটা এবার সবার শেষে তোমাদের যে দেখাবো সেটা হচ্ছে আমার ভাবি মানে আলিশার ড্রেস এই একটা নেওয়া হয়েছে ওড়না এটা বাত্য কিনে দিয়েছে আমাকে একটা দিয়েছে বাত্য কিনে এই হচ্ছে একটা হোয়াইট কালারের লেগিংস আর একটা নাম হচ্ছে এরকম কুর্তি এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে কুর্তিটা আমার পছন্দের আর আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল বাট এখন নেওয়ার আমার কোনো মানে হয় না সেই জন্য তো এই হচ্ছে একটা কুর্তি তারপর এই হচ্ছে কুর্তিটা কালারটা একদম পিচিস গ্রিন পিচিস পিঙ্ক কালারের মধ্যে আছে এখানে স্টোনের কাজ করা আছে এগুলো দেখতে বেশি সুন্দর লাগছে তো এই হচ্ছে কুর্তিটা এগুলো আরও অনেক কালার অপশন ছিল বাট আমার এই কালারটা বেশি ভালো লাগলো ওকে এই কালারটা ভালো লাগবে বলে এই কালারটা নেওয়া হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হচ্ছে ওর ঈদের ড্রেস ওই কুর্তিটাতে এমনি দেওয়া হয়েছে যাতে ওর এমনি রেগুলার পরতে পারে তো এটা হচ্ছে ওর ঈদের ড্রেস ভালো করে গোটাতে পারিনি আর প্যাকেটটা ভরার মতো ক্ষমতা আমাদের নেই সেই জন্য এই প্যাকেটটার ভিতরে ভরে রেখেছি কারণ এইসব জিনিসগুলো গোছাতে খুবই কষ্ট হয় কারণ এর মধ্যে ক্যান ক্যান যেহেতু লাগানো থাকে সেই কারণে তো চলো এটা দেখায় এটা কালার হচ্ছে একদম ঘিয়ে কালারের অফ হোয়াইট কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছ এটা কীরকম সেটা দেখায় এর সঙ্গে আছে কি একটা এরকম লেগিংস আছে এটাও ঘিয়ে কালারের অফ হোয়াইট কালারের লেগিংস সাথে আছে একটা এরকম নেটের ওড়না এগুলো কোনো কাজের হয় না এগুলো নেওয়াও হয় না তো এই একটা নেটের ওড়না আর একটা আছে এরকম জ্যাকেট এটা জ্যাকেট সিস্টেম একটা গাউন এই হচ্ছে জ্যাকেটটা দেখো খুব সুন্দর সেই রাজা রাজা ফিলগুলো হয় সেইগুলো এখানে জ্যাকেটের মধ্যে সেলফ পপ করা আছে মানে হাতে এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছ এগুলোতে ফিল দেওয়া আছে এটা হচ্ছে জ্যাকেটটা এটার সঙ্গে তোমাদের ভিডিও করেছিলাম আমি যখন দোকানে কিনছিলাম সেটা আর অনেক কিছু দেখেছিলাম বাট আমাদের এটাই পছন্দ হয়েছিল তো এই হচ্ছে জ্যাকেটটা তারপরে যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে এই যে এই গাউনটা এটা এই গাউনটা ওর জন্য নেওয়া হয়েছে পুরো গাউন জুড়ে কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা আছে সুতোর কাজ করা আছে সাথে এরকম স্টোনের কাজ করা আছে তো একদম নিচে থেকে দেখতে বলবো নিচে থেকে একদম দেখাতে বলবো এই যে এই হচ্ছে পুরো গাউনটা নিচেটা একটু দেখো একদম নিয়ে এবারে হাত বাইরে ঝোলানোর মতো থাকবে এরকম পুরোটা জুড়ে আর এটার পেছনেও সেরকম সেম ওয়ার্ক আছে বাট পেছনটাতে কোনো স্টোন দেওয়া নেই শুধুমাত্র সামনে এটাতে স্টোনটা দেওয়া আছে আর এর ভেতরে ফিল দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু কোনো হাতা নেই তো এটা আমার দেখে নিই এই হচ্ছে এর লাগে না এটা গাউনটা ভাত তো যাচ্ছে অপুর শ্বশুরবাড়ি তো দেখতে পাচ্ছ ভাত তো মালা মালা পরে রেডি যাবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা